বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক। বন বিভাগের তরফে গোটা এলাকা জুড়ে পাতা হয়েছে খাঁচা এবং জাল। চিতাবাঘ উদ্ধার না হওয়া পর্যন্ত বন বিভাগের টিম থাকবে ওই এলাকায়। চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায়। উল্লেখ্য, গত কয়েকদিনে বাগডোগরা এলাকায় চিতাবাঘের আনাগোনা বেড়েছে। চিতাবাঘের হামলায় কয়েকজন শ্রমিক আহতও হন। এর মধ্যেই আজ ফের ভুট্টাবাড়ি এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর থেকেই আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বন বিভাগের তরফে গোটা এলাকায় জাল ও খাঁচা পাতা হয়েছে। এই বিষয়ে বাগডোগরা ফরেস্টের এলিফ্যান্ট স্কোয়াডের রেঞ্জার এস গুরুং বলেন, ভুট্টাবাড়ি এলাকায় চিতাবাঘ রয়েছে এই খবর আসে। চিতাবাঘ ধরতে জাল এবং খাঁচা পাতা হয়েছে এলাকায়। চিতাবাঘ উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের টিম সেখানে থাকবে। यहाँ पे खबर मिला करीब 12 बजे के करीब कि एक लेपर्ड घुस गया है टनल में। हिंग पाइप है, करीब 40 फीट का है। तो अभी कुछ कंफर्म नहीं है, इसका कोई किसी ने देखा भी नहीं, बस आवाज़ सुना बोल रहा था कि कोई 100% कंफर्म नहीं है। ट्रेन द्वारा तो पकड़ा नहीं गया क्योंकि ऐसा हम लोग ये केज लगाया था लेकिन वो नहीं फंसा। यहाँ पे हम लोग जो क्योंकि ये शायद पब्लिक को इंजर्ड कर सकता है, इसलिए हम लोग केज लगा रहे हैं और उस तरफ जाली लगा रहे हैं ताकि बाहर आके पब्लिक को इंजर्ड ना करें। अभी आप लोग पूरे निगरानी यहाँ पर रहेंगे, सारी रात रहेंगे। अभी स्टाफ रहेगा।